রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন স্বস্তির হাওয়া বইছে। বিশেষজ্ঞরা বলছেন, এতদিন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই বছরের পর বছর হয়রানি জিয়ে রাখতেন সালমান এফ রহমান চক্র। তবে অফিসিয়াল সব বক্তব্যকে পেছনে ফেলে ভিন্ন তথ্য দিলেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজউদ্দিন। বিমানের সাবেক এই কর্তা জানালেন, পরিকল্পিতভাবেই যাত্রী সেবা নিয়ে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করে রাখা হতো। ভিনদেশি কোম্পানির হাতে বিমানবন্দরের সেবা কার্যক্রম তুলে দিতেই নীল নকশা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। এখন পরিবর্তনের হাওয়ায় বন্ধ হয়েছে যাত্রী লাঞ্ছনা, ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমস সহ পদে পদে হয়রানিও। সহযোগিতায় রয়েছে হেল্প ডেস্ক, ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা। শেষ কয়েক বছরে বিমানবন্দরে যতটা উন্নয়ন চোখে পড়েছে, তার চেয়ে অদৃশ্যভাবেই স্বার্থান্বেষী মহলের কালো থাবা অধিকার বঞ্চিত করেছে সাধারণ যাত্রীদের। দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, গত দেড় দশক ধরে দেশের শাসন ব্যবস্থায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বল্প সময়ের ভেতরেই চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায়। বছরের পর বছর পাহাড়সম অভিযোগ ছিল প্রবাসীদের, এখন তারা বিমানবন্দরে নেমে বলছেন স্বস্তির গল্প। লাগেজ ভাঙ্গা তো দূরের কথা, ইমিগ্রেশন পার হয়ে অনেক যাত্রী নিজেদের লাগেজ হাতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিটেই। আরিফ হক, মাই টিভি।